lateral left ventricular oblique. লেফট ব্রেইন অ্যালাইনমেন্ট এর ফিচার কি স্প্যাং জানি আমরা মাইটাল ভালভ বেজিরে পাওয়া যায় কেরে ওয়াইডিং অফ দি ক্যারোনা ওয়াইডেনিং অফ দি ক্যারোনা ডাবল রাইট বর্ডার স্ট্রেটেনিং অফ দি লেফট বর্ডার তিনটা লেফট ব্রেইন অ্যালাইনমেন্ট এর ফিচার ওয়াইডিং অফ দি ক্যারোনা ডাবল রাইট বর্ডার স্ট্রেটেনিং অফ দি লেফট বর্ডার এলভি অ্যালাইনমেন্ট এর গ্রেডিংটা এটা বলা আছে বইয়ে কোথাও খুব জরুরি কিছু না গ্রেড ওয়ান অফ রেটিকুলার রেটিকার্টিক স্পেস রেটিকুলার স্পেস আমরা কোথায় পাবো ল্যাটারাল ভিউতে পাবো অপলাপ দি ভার্টিব্রাল কলাম ল্যাটারাল ভিউতে প্রসেস দি ভার্টিব্রাল কলাম ল্যাটারাল ভিউতে তিনটা জিনিস যদি পাই আমরা যদি ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রাল কলাম যা আছে তার পিছনে রেটিকুলার স্পেস যদি কমে গেছে গ্রেড ওয়ান কাছে ভার্টিব্রাল কলামের ওভারল্যাপ করতেছে গ্রেড কলামের পিছনে লাং শেডকে অকুপাই করতেছে দ্যাট ইজ গ্রেড থ্রি মেরিটিনাম হাইলার আমরা এই এই দুটো ইকুইডেশন দেখলাম হাইলার শ্যাডো ওয়ার্ডিন অফ দি মেরিটিনাম নাই ট্রাকিয়া শুড বি সেন্ট্রাল এগুলোর বেসিক কথাবার্তা যখন আমরা প্রথমে দেখলাম সেটা এইগুলো জোনগুলো আপার জোন আমরা জানি সেকেন্ডে এখানে পুনরিক পর্যন্ত এটা কেউ একজন বলো মেড জোনে ভাগ করে কিভাবে আপার মিডল লোয়ার জোনে ভাগ করে কিভাবে বলো একজন মাহমুদুল বলো বলো আচ্ছা না নাইম বলো এন্টেরিয়র বর্ডার হলো আপার জোন তারপরে থাকে নর্মালি নর্মালি কত পর্যন্ত থাকতে পারে পালমোনারি ভাস্কুলারটা পার্মানেন্ট মিডল থার্ড পর্যন্ত মিডল থার্ড এক্সপ্যান্ড করতে পারে ইউজুয়ালি থাকে যদি ল্যাটারাল থার্ডে চলে যায় তাহলে আমরা তাকে প্যাথোলজিক্যাল বলি আপার পার্ট ইউজুয়ালি ভিজুয়ালাইজ হয় না লোয়ার পার্ট ভিজুয়ালাইজ হয় যদি লোয়ার পার্ট ল্যাটারাল থার্ডে যায় তাহলে আমরা এটাকে প্যাথোলজিক্যাল বলি এই অনুযায়ী লাং প্যান কিভাবে ভাগ করা অলিগেমিক প্যাথোরিক কটন উল ব্যাটুইং এগুলো পালমোনারি ভাস্কুলারের ভিজুয়ালাইজেশন অনুযায়ী ঠিক আছে যদি মিডল থার্ডের কাছে চলে আসে অলিগেমিক যদি এখন এগুলো দেখা না যায় অলিগেমিক ল্যাটারাল থার্ডে প্লেথোরিক নিচে যদি প্লেথোরা অর্থ কি প্লেথোরা বা কনজেশন এই দুটোর মধ্যে পার্থক্য কি প্লেথোরা এবং কনজেশনের মধ্যে পার্থক্য কি আনিস বলো প্লেথোরা এবং কনজেশনের মধ্যে পার্থক্য কি ড্রেনের যদি পানি ফোটা বেড়ে যায় দ্যাট ইজ প্লেথোরা বন্যা প্লেথোরা বাংলা অর্থ হলো বন্যা আর কনজেশন হলো যদি পানির ড্রেনেজ সিস্টেমটা অবস্ট্রাকল হয় কোথাও তাহলে যে ব্যাকফ্লো হয় দ্যাট ইজ কনজেশন তাহলে যদি ল্যাপটপ কোনো ব্লকেজের কারণে তাহলে কনজেশন ইউজুয়ালি আপার লোব ভিজুয়ালাইজড হয় আর প্লেথোরা হলো শান্ট অ্যানোমালির কারণে যদি পালমোনারি ফ্লো বেড়ে গেল তখন ইউজুয়ালি লোয়ার লোবে কনজেশনটা দেখা যায় লোয়ার পার্টে মিড এবং লোয়ার জোনে ল্যাটারাল থার্ডে ভিজুয়ালাইজ ভাস্কুলার মার্কিং প্রমিনেন্ট হয় তাহলে দ্যাট ইজ প্লেথোরা কনজেশন হলো আপার পার্টে ভিজুয়ালাইজড হয় ইউজুয়ালি যদি মিডল থার্ডে চলে আসে দ্যাট ইজ অলিগেমিক মিডল থার্ডও ভিজুয়ালাইজ হয় না ভালো খুব ভালো করে ভিজুয়াল দেখা যাচ্ছে না সরি মিডিয়াল থার্ডে মিডল না মিডিয়াল থার্ডও যদি ভালো করে ভিজুয়ালাইজ দ্যাট ইজ অলিগেমিক তাহলে অলিগেমিক প্লেথোরিক কনজেশন আর কটন হল হলো পেচি যদি কটন হল এক দুটি বলি আর হলো কটন হল কনজেশন আর ব্যাটিং হলো মিডিয়াস্টিনাল ভেসেলগুলো যদি বেশি প্রমিনেন্ট হয় দ্যাট ইজ ব্যাটুইং কার্লিজ বি লাইন তো তার জানো কার্লিজ এ বি সি লাইনগুলো
আচ্ছা ব্রঙ্কোভাসকুলার মার্কিং গুলো এই যে এই থার্ডে ভাগ করা হয়েছে, নরমালি মিডিয়াল থার্ড পর্যন্ত দেখা যেতে পারে, স্টাইটি ভেনেটের মিডিয়াল থার্ডে মাইলি দেখা যেতে পারে, ল্যাটারাল থার্ডে থাকবে না। আচ্ছা তাহলে অলিগ্যামিকের এই ঘটনাটা ডিগভাসকুলারিটি ক্যারেক্টারাইজ বাই ইউনিফর্মিটি স্মল সাইজ পালমোনারি ভেসেলস ইন দি হাইলা এন্ড উইদ ইন দি লাং, লাং মে অ্যাপিয়ার হাইপারলুসেন্ট কজলি পেরিকলিফিউশন টফ নরমালি পালমোনারি স্টেনোসিস পালমোনারি হাইপারটেনশন এগুলো। আচ্ছা আর একটা আরেকটা কথা বলে এখানে আরেকটা কথা শব্দ আছে এখানে যে প্রুনিং, প্রুনিং অর্থ কি? পেরিফেরাল প্রুনিং শব্দটা কখন প্রযোজ্য? প্রুনিং মানে কি জন বলবো? প্রুনিং মানে কি? প্রুনিং মানে স্যার ছেঁটে দেয়া, ছেঁটে দেওয়া। কখন বলি পালমোনারি প্রুনিং কখন বলি? ফার্নিশটা কি থাকে দেখো, তখন বনসাই দেখছো না বাসা বাড়ির বনসাই, বনসাই গুলো কি হয় কাণ্ডগুলো খুব মোটা হয়, কাণ্ড শাখাগুলো খুব মোটা, সাডেনলি উপরে নাই, তো এরকম বনসাই এর মতো মিডিয়াল থার্ডে পালমোনারি ভেসেলটা অনেক প্রমিনেন্ট, ডাইলেটেড পালমোনারি ভেসেল, এরপরে আর নাই, ধারাবাহিক তো এতে সিকোয়েন্সিয়াল ন্যারোয়িং হওয়ার কথা, বা মিডিয়াল থার্ডে প্রমিনেন্ট বাট সাডেন নাই। আমি সেশন শেষ হয়ে গেলে আমরা কি এক্সটেনশনে যাব ওই লিংকে? জি স্যার সেম লিংকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো প্রুনিং, মিডিয়াল থার্ডে খুব অনেক প্রমিনেন্ট ভেসেল দেন নাই, দ্যাট ইজ প্রুনিং। পেথুরিক আমি যেটা বলেছিলাম যাচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়, লেফট রাইট শান্টগুলোতে গুলোতে পাওয়া যায়। অ্যাওর্টিক নবের ব্যাপারটা দেখো, এই দেখো অ্যাওর্টিক নব, অ্যাওর্টিক নব ফার্স্ট বাম্প লেফট সাইড, উই ক্যান মেজার দি নব ফ্রম ল্যাটারাল বর্ডার, ইউজুয়ালি ইউজুয়ালি যে মিডিয়াল ল্যাটারাল বর্ডার অফ দি ট্রাকিয়া থেকে ট্রাকিয়া যে এয়ার টিউব, এয়ার টিউবের এখানে এয়ার টিউব দেখা যাচ্ছে, তার থেকে ইউজুয়ালি 35 অ্যাডাল্টের ক্ষেত্রে, অবশ্য বয়স অনুযায়ী ভেরি করে, চেস্টের সাইজ অনুযায়ী ভেরি করে, এক্স্যাক্টলি 35 সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা তারপরে আমরা বনি মার্ক বনি কন্টাওয়ার দেখবো, সবকিছু সেটু দেখবো, সার্ভাইকেল রিপটা ইউজুয়ালি দেখা দেখতে পাওয়ার কথা, আর ট্যান্ট্রি পর্যন্ত দেখা পাওয়ার কথা, স্কেপুলাটা রেডসেন্সে থাকবে, এটা নর্মাল ফাইন্ডিং ফিল্মে, ডায়াফ্রাম থাকবে অ্যাডুকেট ইন্সপেক্টরি ফিল্ম যদি হয়, ট্যান্ট্রি বরাবর থাকবে, ট্যান্ট্রি পোস্টে বরাবর থাকবে। পরীক্ষায় বলার সময় এখন ভাইবা বোর্ড তো এখন আর নাই, আগে বলার সময় এই কথা হতো যে এর এক পোস্টার এটা তো এর এই কথাগুলো বলতে হইতো, এক্সট্রেন অ্যাডাল্ট মেল আর অ্যানালাইজ মিডিয়েশনের কন্ট্রোল, এই কথাগুলো আগে বলতে হইতো, এখন তো আর এগুলো বলতে হয় না, অস্পিয়াতে অস্পিতে জাস্ট ফাইনান্সটা লিখতে হয়, প্রশ্ন আনসার করতে হয়। তাহলে কি কি থাকে আমাদের এই এ বি সি ডি এ পরিষ্কার স্যারের, এটা প্রজন্মন স্যারের লেকচার থেকে আমি কপি করছি জিনিসগুলো, খুব সুন্দর গোছানো স্যারের, এ বি সি ডি এফ জি এইচ এয়ার ওয়ে প্রথম দেখবো, তারপর বনি কন্টাওয়ার, কার্ডিয়াক সাইজ, শিলোটি, রেট্রোকার্ডিয়াক ডেন্সিটি, ডায়াফ্রাম ইকুয়াল ভলিউম কন্টা কাউন্ট রিব, দুই চারটে কাউন্ট রিব, ফাইন ডিটেলস, টুরা, গ্যাস্ট্রিক বাবল, আইলা, খুব কমপ্লেক্স ছবিটা, আমি শুরু থেকে যাচ্ছি, রিবগুলো দেখা, হ্যাঁ রিব অ্যান্ট্রিওয়েন্ট, অ্যান্ট্রিওয়েন্ট দেখতেছি টু থ্রি ফোর ফাইভ, হ্যাঁ অ্যান্ট্রিওয়েন্ট, তারপরে পোস্টুরিয়ান্টগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, কেমন রাইট হাইলাম, রাইট হাইলাম, এই যে মোটাটা দিস, এটা কি, এটা কি এখানে কে বলবে, এটা এটা পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি এখানে সরি সরি ব্রঙ্কাস, ব্রঙ্কাস পালমোনারি আর্টারি মিডিয়ালি এখানে, মিডিয়ালি মিডিয়ালি দিস ইজ ব্রঙ্কাস, পালমোনারি লেফট হাইলাম, অ্যাওর্টিক নক, অ্যাওর্টিক নক, কোস্টোফোনিক অ্যাঙ্গেল, কার্ডিওফোনিক অ্যাঙ্গেল, দিস কার্ডিওফোনিক অ্যাঙ্গেল, ঠিক আছে প্যারাওর্টিক লাইন, এই যে অ্যাওর্টিক নাকল নিচে নামছে, দিস প্যারাওর্টিক লাইন, প্যারাওর্টিক লাইন, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, স্টার্নামের পিছনে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এই অ্যাপেক্সটা কি অ্যাপেক্স, এলবি টাইপ অ্যাপ না আরবি টাইপ অ্যাপেক্স, এটা এলবি টাইপ না আরবি টাইপ,
এপেক্সটা আরবি টাইপ না এলবি টাইপ এলবি টাইপ এলবি টাইপ একুট অ্যাঙ্গেল একুট অ্যাঙ্গেল এলবি টাইপ অবটিউজ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হলো আরবি টাইপ নাকি ভুল বললাম মাহমুদ একুট অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল কোনটা এলবি বড় হলে কি হয় একুট অ্যাঙ্গেল তো হচ্ছে আরবি টাইপ আরবি টাইপ অবটিউজ হচ্ছে এলবি টাইপ আর অবটিউজ হলে এলবি টাইপ এলবি টাইপ আচ্ছা এক্সিতে কি কি ফাইন্ডিংস আছে কার্ডিওমেগালি ডাবল রাইট আর বর্ডার ডাবল কন্ট্রা রাইট বর্ডার কার্ডিওমেগালি ডাবল কন্ট্রা রাইট বর্ডার ঠিক আছে অ্যাওর্টিক প্যারাওর্টিক পেন্টা ইপোস্টাল লাইন চলে আসছে আচ্ছা 50% ইউজুয়ালি হয় এক্স কার্ডিওথোরাসিক রেশিও মোর দ্যান 50% হওয়া সত্ত্বেও নরমাল হতে পারে কোথায় পোর্টেবল ফিল্মে ওবেসিটি প্রেগন্যান্সি এক্সপিরেটরি ফিল্ম এগুলোতে মিলাতে হবে কার্ডিওমেগালি লেফট ভেন্ট্রিকুলার প্যাটার্ন রাইট ভেন্ট্রিকুলার প্যাটার্ন কনজেনিটাল হার্ট ডিজিজ মাল্টিপল ভালভুলার ডিজিজ কার্ডিওমেগালি তাহলে আমরা আমরা বেসিক্যালি কার্ডিওমেগালি হয় কার্ডিওলজি এক্সরেগুলো কার্ডিওমেগালি কার্ডিওমেগালি আমরা কয়েকটা ডিজিজ মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ কার্ডিওমেগালি হ্যাঁ নয়েজ আসছে আমার নয়েজ নয়েজ কেন এত বুঝলাম না এখন ঠিক আছে আওয়াজ হচ্ছে কেন তো এখন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যখন কার্ডিওলজিতে আমরা যে ইয়াগুলো দেওয়া হয় অস্থিগুলো দেওয়া হয় চারটা জিনিস মাথায় রাখি ভালভুলার ডিজিজ শান্টানোমালি কার্ডিওমায়োপ্যাথি পেরিকার্ডিয়াল এর ভিতরে আমরা ডান বাম করি তারপরে আমি প্র্যাকটিস সেশনে দেখাচ্ছি এরপরে যাতে আমরা কখন এগুলো বলবো ঠিক আছে আচ্ছা এখানে দেখো পালন বাসকুলার কনজেশন দেখা যাচ্ছে আপার পার্ট ভিজুয়ালাইজ হচ্ছে আপার পার্ট এখানে ভিজুয়ালাইজ হচ্ছে ল্যাটারাল থার্ডে চলে গেছে কেমন পালমের বাসকুলার মার্কিং গুলো লেফট ভেন্ট্রিকুলার ইনফিরিয়র অ্যাডট্রাসিও অবটিউজ কার্ডিওথোরাসিক অ্যাঙ্গেল এখানে অবটিউজ কেমন তাহলে লেফট ভেন্ট্রিকুলার প্যাটার্ন কস্টি শান্টানোমালি বিএসডি পিডিএ তে পিডিএ তে বিএসডি বিএসডি পিডিএ তে এলবি অ্যালাইনমেন্ট হয় কেন কেন হয় কিছু স্যার বিএসডি তে বিএসডি পিডিএ তে বিএসডি এবং পিডিএ তে হেমোডাইনামিক্স হলো আরবির উপর প্রেসার ওভার লোড আবার পালমোনারি আর্টারি হইয়া এলবির অ্যান্ডাস্টোলিক ভলিউম তো বেড়ে যাচ্ছে বিএসডি থেকে বিএসডি এবং পিডিএ তে লেফট থেকে রাইট শান্টিং হচ্ছে পালমোনারি বেড ঘুরিয়া এলভি তে ভেনাসিটনটা বেড়ে যাচ্ছে বলে বলা হয় যে রাইট ভেন্ট্রিকুলার উপর প্রেসার ওভার লোড এলভির উপরে ভলিউম ওভার লোড এলভি ভলিউম ওভার লোড যত সিচুয়েশন আসবে এখানে এলভি এনলার্জমেন্ট হবে তাহলে বিএসডি পিডিএ অ্যাওর্টিক মাইটাল ইনকমপ্লিটেন্স অ্যাওর্টিক রিগার্ডেশন মাইটাল রিগার্ডেশন প্রেসার ওভার লোড অ্যাট্রিক স্টেনোসিস কর্নিয়া অ্যাওর্টা এগুলোতে বড় হয় কম এক্সেন্ট্রিক হাইপারট্রফি এক্সেন্ট্রিক হাইপারট্রফি হয় এই জন্য তখন বড় হতে পারে কার্ডিওমেগালি এগুলোতে কার্ডিওমেগালি এলভি অ্যানালাইজমেন্ট হয় রাইট ভেন্ট্রিকুলার অ্যানালাইজমেন্ট কোন হয় অবটিউজ একুট অ্যাঙ্গেল কোসকি পালমোনারি স্টেনোসিস এসডি এসডিতে লেফট রাইট শান্টিং হচ্ছে ভলিউমটা এলভির উপর আরভির উপর হচ্ছে এসডিতে আরভির উপরে ভলিউম ওভারলোড হচ্ছে এই জন্য আরভিতে আরভি বড় হচ্ছে এভি ক্যানাল ডিফেক্ট আরভির উপর ভলিউম ওভারলোড হচ্ছে ভলিউম ভলিউমটা আরভি আরভিতে আসতেছে ভেনাসিটন যদি পার্শে আর মানে ভেনাসিটনাইজ যে পালমোনারি ভেন্টা আরভিতে ড্রেন করতেছে আর এতে ড্রেন করতেছে পালমোনারি ভেন্টা লেফটেতে লেফট টাইমে না গিয়া রাইট টাইমে ড্রেন করতেছে ফলে
আরবির পরে ভলিউম ওভারলোড হচ্ছে, ভলিউম লোডিং হচ্ছে। কেমন বাকি জিনিসগুলো যেগুলো আছে অলরেডি আমি বলেছিলাম, সিস্টিক ফাইব্রোসিস, কার্ডিওমায়োপ্যাথি, এগুলো ইনভলভ করতে পারে। লেফট অ্যালাইনমেন্ট কখন বলি আমরা, যে কোন প্রাইমারি কোনাসের পরে পরের যেটা এখানে স্ট্রেটেনিং অফ দি লেফট হার্ট বর্ডার, যে ব্যাডাম সোল এক্সে করলে কম্প্রেশন, টিউব কম্প্রেশন পাওয়া যাবে এখানে। তাহলে পরে ঢুকে যাও আবার পরের সেশন, এবার এই সেশন আবার ঢুকে যাও লিঙ্কে, আমি পরে প্র্যাকটিক্যাল সেশন গুলো দেখাচ্ছি। লেফট অ্যালাইনমেন্ট কোথায়, হেড দিতে লেফট, আবার ভেনাসিটাম বেড়ছে, লেফট সাইডে ভেনাসিটাম বাড়তেছে এই জন্য এখানে বেশি লেফট লিম্ফোমা, পালমারি স্টেনোসিস, প্রেসার অফ লোড, লেফট এট্রিয়াল প্রেসার, প্রেসার আউটফ্লো অবস্ট্রাকশন হচ্ছে, লেফট এট্রিয়ামের যে আউটফ্লো ওখানে অবস্ট্রাকশন হচ্ছে, মাটাল ইনকম্পিটেন্সে লেফট এট্রিয়ামে ফ্লো বাড়তেছে, আবার রেট্রোগ্রেড হেয়ার ভলিউম ওভারলোড হচ্ছে। তাহলে ভলিউম ওভারলোড বা প্রেসার ওভারলোড যদি হয় এখানে বড় হতে পারে জিনিসগুলো। রাইট এট্রিয়াল অ্যানেজমেন্ট কখন হয়, রাইট এট্রিয়ামে যখন ভলিউম ওভারলোড হচ্ছে, এএসডিতে এভি ক্যানাল ডিফেক্ট, ট্রাকাস রিগার্জেশন, রাইট এট্রিয়ামে ভলিউম ওভারলোড হচ্ছে, ওদের ওরা এমনি কিছু বললে ধরে নিতে পারে। আরেক ক্যাটাগরি থেকে একটু পিছিয়ে পড়ে, হয়তো কোনো কারণে প্রশ্ন এটা করতে পারে নাই, প্রিপারেশন নিতে পারে নাই, সবাই মেধাবী বাট এটা পিছনে সময় দিতে পারে নাই, তারা এটা থেকে ইনপুট নেবে। ওই তিন ক্যাটাগরির থাকে স্টুডেন্ট। অ্যাক্সিডেন্ট পড়ার দিকে মনে হলো যে তোমরা বেশিরভাগই তো এটা এটা আমার চেয়ে ভালো পড়াইতে পারবা, অ্যাক্সিডেন্ট কার্ডিয়াক অ্যাক্সিডেন্ট দিলে তোমরা আমাদের চেয়ে আমার চেয়ে ভালো প্রেজেন্টেশন নিতে পারবা তোমরা। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করবো সবাই মিলে। আচ্ছা, পেরিকার্ডিয়াল ইনফেকশন যেটা অ্যালার্ট আর পিয়ার শেপ, হ্যাঁ পিয়ার শেপ বা ওয়াটার বোতল শেপ, এরকম পুরা গোল, আর পুরা গোল। একটা জিনিস আগে বলা হতো যে ডায়াগনোস করার জন্য যখন ইকো ছিল না তখন একটা এক্স রে করতো, কেউ বলতে পারবো নামটা, পেরিকার্ডিয়াল ইনফেকশন ডায়াগনোস করার জন্য এটা স্পেশাল পজিশনিং করা হয়তো, টেন্ডেলেনবার্গ পজিশন, হ্যাঁ টেন্ডেলেনবার্গ, জিনিসটা কি কেউ বলতে পারবা, টেন্ডেলেনবার্গ পজিশন কি জিনিস? টেন্ডেলেনবার্গ পজিশন কি জিনিস? বেড থেকে মাথা নিচের দিকে উল্টে দিলে যেটা, হ্যাঁ মাথা উল্টায়া যখন এসে। আচ্ছা, এখানে হার্ট বড় অ্যালার্জ চার্ন ডায়ামিটার শেপ গ্লোবিউলার পিয়ার শেপ হার্ট বড় শার্প অলিগেমিক লাং ফিল বোথ কার্ডিয়াক শার্প ক্যালসিফিকেশন ক্যান বি প্রেজেন্ট বলছে, এই কেস পেরিটুবাকুলার সাজেস্ট পেরিকার্ডিয়াল টিউবাকুলার পেরিকার্ডাইটিস। আচ্ছা, লেদার ব্যাগ ফিল্ড উইথ ওয়াটার, এটা যেটা আগে বলতো আর কি। আচ্ছা, কমনলি আমাদের কমনলি হলো মাইটাল সিনোসিস এক্সি দেখি আমরা কমনলি, এখানে নয়টা ফাইন্ডিংস, কেমন নয়টা আরো আছে, এই নয়টা ফাইন্ডিংস বলতে হবে আপাল। প্রথম আমরা বলি একটা একটা করে, এখান থেকে উপর থেকে শুরু করছে, কাটা মেবি নর্মাল আবার অ্যালার্ট হতে পারে। তারপরে কি একজন বলো তো, এটা এক্সরেটা এক্সপ্লেন করো তোমার, তোমরা আমার বলা দোকান এটা তোমরা পারো, একজন বলো, এটা আমি নাম বলবো না, তোমার ভলান্টারি একজন বলবা, বাসুদেব বলো, বাসুদেব বলো, আসো নাকি বাসুদেব, আনমিউট করো, শুনতেছে না বাসুদেব নাই নাকি, ইয়ামিন বলো, একজন বলো, এক্সরে এক্সপ্লেন করো, তোমরা পারো এইগুলো, এইগুলো এক্সরে তোমরা পারো, খুব ভালো পারবা, আমি বিএস থেকে এটা দেখে আসতেছো। কিরে পার্টিসিপেট না করলে হবে না তো, বলতো বলো তোমরা, তুমি পারো এটা, এটা তো আমাকে বলার কিছু নাই, বলো, আমি নাম দেখতে পাচ্ছি তো তোমাদের,
রেসপন্স হচ্ছে না কেন? আনিস কি হলো, কেউ রেসপন্স করে না কেন? আসে এইমাত্র জয়েন করলো স্যার, সবাই তো না থাকলে স্যার জয়েন করে স্যার। একজন বলো, জারিন তাসমিন বলো। আমি ভালো করে পারি না। বলো স্যার, আমি ভালো করে পারি না। মার দিব, একদম মার দিব স্যার। ঠিক আছে স্যার, আমি বলি স্যার। বলো test extreme PA view and showing the cardiac shadow is enlarged, there is a straightening of the left border, prominent aortic knob is prominent, and double border of the right heart, there is upper loop diversion, posterior and cardiac angle normal, the trachea is shifted to right. রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা ইউজুয়ালি একুট অ্যাঙ্গেলে থাকে, ইউজুয়ালি লেস দ্যান 90 ডিগ্রি থাকে। কেমন এর যদি বেশি হয়ে যায় ওয়াট ইউ মিকের এটা, তাহলে যে পয়েন্ট গুলো বললো এক্সট্রা চেস্ট পিএ ভিউ শোয়িং আর্টি জানলাস ইন ট্রান্সল ডায়ামিটার স্ট্রেটিন অফ দি লেফট হার্ট বর্ডার, আমরা বলছিলাম যে অ্যাওর্টিক নাকলের পরে এই জায়গাটা হলো কোনটা, পালমোনারি আর্টারি, দিস এরিয়া ফর পালমোনারি আর্টারি, দেন লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, আমরা কি বলতে পারি যেটা উইথ বালজিং অফ দি লেফট এট্রিয়াল, লেফট এট্রিয়াম দা বালজড আউটওয়ার্ডস, বালজ সেখানে একটা বালজিং আছে, দেখছো? আমরা যদি পালমোনারি ডাইরেক্ট থাকতো তাহলে এখানে 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 ডাইরেক্ট পাইতাম, যেটা ফুল পালমোনারি কোনাস বলি আমরা, ফুল পালমোনারি কোনাস অথবা ফুল পালমোনারি বে, বে পালমোনারি উপত্যকা, ফুল পালমোনারি বে বা ফুল পালমোনারি কোনাস, এখানে হলো লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, তাহলে শব্দ হলো ট্রান্সভার্স ডায়ামিটার স্ট্রেটিং অফ দি লেফট হার্ট বর্ডার উইথ বালজ লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, বালজ লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, ডাবল 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 কন্ট্রা রাইট হার্ট বর্ডার, এই যে একটা বর্ডার রাইট, ইউজুয়ালি রেডিয়াল রাইট বর্ডার, তারপর এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে, ডাবল কন্ট্রা অফ দি রাইট হার্ট বর্ডার, ওয়ার্ডেন অফ দি ক্যারিনিয়া, এই তিনটা ফিচার মিলে হলো লেফট এট্রিয়াল এনহ্যান্সমেন্ট, ডাবল কন্ট্রা রাইট হার্ট, ওয়ার্ডেন অফ দি ক্যারিনিয়া, মেশিন অফ দি লেফট হার্ট বর্ডার উইথ বালজিং অফ দি লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, এই তিনটা ফিচার মিলে হলো লেফট এট্রিয়াল, এই যে এটা হলো লেফট এট্রিয়াল লেফট এট্রিয়াম, দেন পালমোনারি কন্ডিশন আছে, এখানে আপার লোব আপার লোব ডাইভারশন আছে, যেটা কন্ডিশন পালমোনারি কন্ডিশন আছে, কার্লিস বি লাইন এখানে দেখা যাচ্ছে না, কার্লিস বি লাইন হবে কখন আমি পরে বলতেছি, কখন যদি আইলে প্রেসার আরো বেড়ে যায়, আরো বেড়ে যায় লেফট এট্রিয়াল প্রেসার ওয়েজ, তখন আরো তখন আসে কার্লিস বি লাইন আসে, এটা আরো পরে বলতেছি, এখানে আরো থাকতে পারে কি যে এখানে ক্যালসিফাইড মাইটাল ভলভ দেখা যেতে পারে কখনো কখনো। আচ্ছা, লং টার্ম পালমোনারি কন্ডিশনের কারণে হিমোসিডোরেসিস, রেটিকুলো নেডুলার শ্যাডো পাওয়া যেতে পারে লং টার্ম পালমোনারি কন্ডিশনের কারণে, পালমোনারি কন্ডিশন লং টার্ম কন্ডিশন যেটা হিমোসিডোরেসিস কখন হয়, যেখানে ছোট ছোট মাইক্রোভাসকুলার লিকেজ বা রাপচার হয়, তখন ওখানে আরবিসি ফর্ম করে ছোট ছোট ইনফেকশন, রিপিটেড ইনফেকশন, রেটিকুলার শ্যাডো হতে পারে অথবা হিমোসিডোরেসিস থাকতে পারে, আইএলডি লাইক ফিচার, আইএলডি লাইক ফিচার মনে মনে ছোট ছোট এরকম শ্যাডো, মাইক্রো ক্যালসিফিকেশন এগুলো থাকতে পারে রিপিটেড আরটিআই, তারপরে হিমোসিডোরেসিস এগুলোর কারণে। তাহলে কোয়ার্টারফাইনাইস পেলাম, কার্ডিওমেগালি, লেফট হার্ট, লেফট স্টেটিং অফ দি লেফট হার্ট বর্ডার, বালজিং অফ দি লেফট এট্রিয়াম, ডাবল কন্ট্রা রাইট হার্ট, ওয়ার্ডেন অফ দি ক্যারিনিয়া, পালমোনারি কন্ডিশন, দেয়ার মে বি কার্লিস বি লাইন থাকতে পারে, ক্যালসিফাইড ম্যাটার ভালভ থাকতে পারে, আর রেটিকুলার শ্যাডো অথবা মাইক্রো ক্যালসিফিকেশন থাকতে পারে।
ঠিক আছে আচ্ছা দেন আমরা যাই এখন জেনে এখন বলতে পারবা পরীক্ষায় ফাইনালস গুলো বলতে হবে সাত আটটা ফাইনালস না বললে পরীক্ষা হাফ করে থাকে নাম্বার ছয়টা ফাইনালসের জন্য হাফ করে তিন তিন নাম্বার হাফ করে নাম্বার থাকে যে কোটা বলবা এটা নাম্বার পাবা এখন তুমি ফাইনালস গুলো আইডেন্টিফাই করতে পারবা জি স্যার আচ্ছা তাহলে আমরা আগে যাই আরো পাশে আমাদের তিনি কাজ করে না কেন আচ্ছা মিক্স পার মেটাল ভালভে কি থাকে মিক্স বাইনারাল মিক্স ভালভ এখানে দেখো আমরা আগের আগেরটাতে দেখছিলাম পারমানেন্ট কোনাসটা ফুল না এখানে ফুল না আমরা কোন ব্যান এটা নরমাল আছে এখানে এটা বে উপত্যকার মতো ভিতরের দিকে আছে আমি পরে দেখাচ্ছি আরো ছবি এখানে দেখো অ্যাওর্টিক না করলে পরে পারমানেন্ট কোনাসটা ফুল তাহলে এটা হলো পালমোনারি আর্টারি পরেটা হলো লেফট এটেল অ্যাপেন্ডেজ দুটো পর পর ঢেউ দেখা যাচ্ছে আউটওয়ার্ড ঢেউ এখানে কিন্তু পিছনের দিকে যে ভিতরের দিকে যে এটা নাই হ্যাঁ ইন্ডেন্টেশনটা নাই লস্ট লস অফ ইন্ডেন্টেশন লেফট বর্ডার ইন্ডেন্টেশন নাই অ্যাওর্টিক নাকলের পরে তাহলে পালমোনারি আর্টারি ফুল তাহলে পালমোনারি তার পালমোনারি হাইপারটেনশন তার আছে ঠিক আছে আর তাহলে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে এখানে মেটাল রিপ্লেসমেন্ট মেটাল ভালভ দেখা যাচ্ছে তাহলে ক্যালসিফিকেশন লিনিয়ার পেরিকার্ডিয়াল অপাসিটি দেখা যাচ্ছে এখানে লেফট ফ্রন্ট এত বড় হয়ে গেছে আচ্ছা এখন পালমোনারি আর্টারি আমরা দেখি একটু নেক্সট বাম্প ইজ মেইন পালমোনারি আর্টারি কিস্টোন দ্যাট ইজ সিস্টেম এই যে প্রথম বাম পরের বামটা পালমোনারি আর্টারি এই জায়গাতে হলো লেফট এটেল অ্যাপেন্ডিক্স অর বাম এই যে প্রথম ফার্স্ট বাম তাহলে অ্যাওর্টিক নাকল সেকেন্ড বাম পালমোনারি আর্টারি এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চেস তাহলে ফাইনালস কি এখানে একটা জিনিস তুমি দেখো এই ব্যাপারটা একটু একটু ছবিটা বোঝার চেষ্টা করো আমরা যদি নাকল থেকে অ্যাওর্টিক নাকল থেকে লেফট ভেন্টিকুলার যে মার্জিন এই বরাবর যে স্ট্রেট লাইন টানি আর পালমোনারি আর্টারি এখানে একটা লাইন টানি এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা মাপব এটা টাচিং দি লাইন অ্যাজ মাই 15 মিলিমিটার মতো নর্মাল এই যে স্ট্রেট লাইন থেকে পালমোনারি আর্টারি পর্যন্ত এই 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 যে ডিস্টেন্সটা বুঝতে পারছো কথাটা দুইটা যে গ্রিন এরোর মাঝখানে 15 মিলিমিটার তো নর্মাল যদি বাইরে যায় একটা যে বাইরে যেতে পারে এরকম এখান থেকে বেরো যেতে পারে আর এটা আরো ডিপ হয়ে যেতে পারে এখান থেকে বেরো যেতে পারে পালমোনারি আর একবার ডিপ হয়ে যেতে পারে কখন ডিপ হবে 15 মিলিমিটার বেশি হবে কখন স্মল দুইটা কারণ এটা আমার যদি এই লাইনটা পুস্ট আউটওয়ার্ড হয় এই রেড লাইন যদি আউটওয়ার্ড পুস্ট হয় এলভি ডাইলেশনের কারণ হতে পারে অথবা আর্টারি যদি ছোট হয়ে যায় স্মল পালমোনারি যদি হয় তাহলে এটা যদি ভিতর দিকে যায় অথবা রেড লাইট লাইনটা যদি দূরে চলে যায় তাহলে এটা বড় হবে কেমন আর পালমোনারি বাল্জ হতে পারবে কখন যখন ডাইলেটেড হবে এটা বাইরের দিকে চলে যাবে ইনক্রিজ প্রেশার ইনক্রিজ ফ্লো 27 মিলিমিটার হয়ে গেল স্মল পালমোনারি টাঙ্গাস আর্টারি ইউজ হচ্ছে সেক্রোজ অফ ফেলট পালমোনারি ছোট কিন্তু কার্ডিয়াক সাইজ বড় হয় না আর্ট সাইজ বেশি বড় হয় নাই না হয়ে পামনা আপামনা আর্টটা ছোট হয়ে গেছে এই জন্য বেশি বড় হয়ে গেছে এই লাইনটা 27 সেন্টিমিটার 27 মিলিমিটার হয়ে গেছে আবার 29 মিলিমিটার হয়ে গেছে কখন লেফট ভেন্টিকুলার পোস্ট তাহলে আমরা আমরা যদি এক্ষেত্রে আমরা যদি
এই যে মিডিয়াস্টিনামটা মিডিয়াস্টিনাম এবং লেফট হার্ট বর্ডার দুটো যদি কনসিডার করি, মিডিয়াস্টিনাম ন্যারো ন্যারো হয়ে যদি এটা বড় হয় তাহলে স্মল পাম আর্টারি, আর মিডিয়াস্টিনাম যদি নর্মাল থেকে যদি লেফট হার্ট বড় হয়ে যায় তাহলে আমরা বলি লেফট হার্ট পুশড আউটওয়ার্ডস, লেফট হার্ট সাথে 15 মিলিমিটার বেশি যদি হয় বা বাল্স্ট, এই দুটো কারণে আমরা বিবেচনা করতে পারি পাম আর্টারির ক্ষেত্রে ডাইলেটেশনের ক্ষেত্রে। এই কথাটা বুঝছো কিনা? ছোট এই জন্য এই লাইনটা বড় হয়ে গেছে, ডিস্টেন্স বেড়ে গেছে। কোয়ার্কটার ক্ষেত্রে কি হয়? নচিং এ দি ইনফে বর্ড অফ দি থার্ড টু নাইন থ্রি কেন হচ্ছে? নচিংটা কেন হচ্ছে কে বলতে পারবে? ইনক্রিজড কোলাটারাল ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো কারণে বেড়ে যাচ্ছে। আর থ্রি সেন্টটা কোথায় আবার উপরের দিকে প্রমিনেন্ট হচ্ছে তাহলে ওখানে প্রমিনেন্ট, আবার নিচে ডাইলেটেশন, কথা বুঝছো? উপরে প্রক্সিমাল ডাইলেটেশন, সাবক্লাভিয়ান আর্টারি ডাইলেটেশন, একটা স্টেনোটিক ইনডেন্টেশন, দেন পোস্টেনোটিক ডাইলেটেশন, এরকম। আর বেরেম সলো করলে ই সাইন পাওয়া যাবে। আচ্ছা তারপরে দেখ, আমি তাহলে এখানে যাই কনজুনিটাল হার্ট ডিজিজ এর ক্ষেত্রে অ্যাসিনোটিক বা সাইনোটিক। অ্যাসিনোটিক ইনক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো, অ্যাসিনোটিক ডিক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো, সাইনোটিক ইনক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো, অ্যাসিনোটিক সাইনোটিক ডিক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো আমাকে একটা এক্সাম্পল দাও তো, অ্যাসিনোটিক ইনক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো একটা এক্সাম্পল বলো, অ্যাসিনোটিক বাট ইনক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো এক্সাম্পল বলো। স্যার ভিএসডি এসডি পিডিএ ভিএসডি পিডিএ ফাইন, আর অ্যাসিনোটিক ইনক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো স্যার টফ টফ ইট ইনক্রিজ না ডিক্রিজ পিডিএ আচ্ছা তারপরে যাই আমরা তাহলে দেখো, অ্যাসিনোটিক হার্ট ডিজিজ ইনক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো, এসডি বিডি তোমার যেটা বললা, অ্যাসিনোটিক হার্ট ডিজিজ ডিক্রিজ পারমানেন্ট ব্লাড ফ্লো, অ্যাওরটিক স্টেনোসিস কর্টিকাল অ্যাওরটা পালমোনারি স্টেনোসিস প্রাইমারি মায়োকার্ডিয়াল ডিজিজেস কজন হার্ট ডিজিজ বাট কেমন। তো এখানে পালমোনারি ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার কারণে অ্যালভিয়া পালমোনারি ব্লাড ফ্লো বেড়ে গেলে কি হবে, আবার যে একই কথা লেফট হার্টে ভলিউম ওভারলোড হবে, লেফট হার্টে ভলিউম ওভারলোড হবে, এজন্য এলভি ডাইলেটেশন হবে। আর ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো হলে কার্ডিয়াক ডাইলেটেশন না হতে পারে, কার্ডিওম্যাগালি হবে না, তাহলে এলভি ডাইলেটেশন হবে, এলভি ডাইলেটেশন এখানে হবে না। সাইনোটিক হার্ট ডিজিজ ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, ট্রাঙ্কাস আর্টারি ইউজার্স সিঙ্গেল ভেন্ট্রিকল ইনক্রিজড ট্রান্সফার টিজিএ এগুলোতে তাহলে পালমোনারি ডাইলেটেশন পাওয়া যাবে।
আর ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো ট্র্যাকিসপিরেটরি অ্যাট্রেশিয়া পালমোনারি অ্যাট্রেশিয়া ট্র্যাকিসপিরেটরি পালমোনারি ন্যারো পাওয়া যাবে তাহলে এলভি টাইপ আরবি টাইপ অ্যাপেক্স আরবি অ্যাপেট্রফি আছে ওয়াইড পালমোনারি মিডল ওয়াইড মিডিয়াস্টিনাম ওটা ওয়াইড মিডিয়াস্টিনাম আমরা এটা ভাবতে পারি কার্ডিয়াম গেলে আরবি টাইপ অ্যাপেক্স ন্যারো পালমোনারি পালমোনারি কনাসটা ডিপ্রেসড ইনক্রিজ পালমোনারি ডেপথ পালমোনারি কনাসের ডেপথটা বেড়ে গেল পালমোনারি আর্টারি ন্যারো ন্যারো পালমোনারি আর্টারি তখন এই ফাইন্ডিং বিভিন্ন নামগুলো আছে আমি ছবি দেখালে বুঝবো এখানে নাম মনে থাকবে না পালমোনারি কত ডালিট দেখছো আমার ডালিটের সঙ্গে কই গেছে তাহলে আরবি টাইপ অ্যাপেক্স আর পালমোনারি ডালিট ভাস্কর মঙ্গল প্রমিনেন্ট না এখানে তাহলে কোনাস উইথ আউটওয়ার্ড কনভেক্সিটি নিচের দিকে ভাস্কর মঙ্গল প্রমিনেন্ট উপর দিকে নাই এটা কমপ্লিট না পরে এক্সগুলো কমপ্লিট আছে আমি দেখাচ্ছি পিডিএতে অ্যানালাইজ পালমোনারি আছে একটা অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং আর্চিতে আওরটা পালমোনারি প্লেথোরা অ্যানালাইজ সেন্ট্রাল পেরিফেরাল আর্টারিজ সেন্ট্রাল পেরিফেরাল আর্টারিজ ছবিগুলো ক্লিয়ার আসে নাই ছবিগুলোতে পালমোনারি ছবিগুলো ক্লিয়ার দেখা যায় না এই কপি ছবি তুলতে গিয়ে ভালো আসে না ছবিগুলো অ্যাবসেন্স এ বক্স শেপ বক্স শেপ এন্ড টামাস ডায়ামিটার রাইট সাইডের কার্ডিওমেগালি ডি টু এন এনভিজ রাইটিটিয়াম অলিগেমিক লাং ফিল এই দুটো লাং ফিল দেখো তো একটু এই দুটো লাং ফিল দেখো এখানে পালমোনারি ভাস্কুলার গুলো দেখা যাচ্ছে এখানে ভাস্কুলার হচ্ছে দেখা যাচ্ছে না একদম অলিগেমি পার্থক্য এই দুটোর মধ্যে পার্থক্য দেখলে বুঝতে পারবে না অপারেশন বোথ কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস কার্ডিও অ্যাঙ্গেল গুলো ভরে গেছে তার তারপর টফে স্মল হার্ট বুট শেপ আগে যদি বানান ভুল ছিল বোট বলছে বোট না বুট অলিগেমিক লাং ফিল অলিগেমিক অ্যাকুয়াগিয়াম কালো এই যে বাইরের সাথে আমরা যদি এয়ার এখানে যে বাতাস তাই না আউটসাইড দি বডি এর সাথে কম্পেয়ার করলে এখানে যা আছে এখানে এখানে এরকম তখন এরকম মনে হবে যে এখানে বাসগুলো মার্ক নেই শুধু বাতাস বাইরে যেমন বাতাস বডির বাইরে যেমন বাতাস এখানেও বাতাস রাইসের ডায়োটিক আর্চ কনকেভিটি রিজন অফ দি পালমোনারি আর্টারি কনভিটি বেড়ে গেছে তার এখানে কামরা আর্টারি খুব কনভিটি বেড়ে গেছে স্যার ওয়্যারের মতে গুলি কি ওয়্যার গুলো কেন বলো একজন ওয়্যার গুলো কেন স্যার মনিটরের লিড মনিটরের লিড তিনটা মনিটরের লিড তাহলে বুট শেপ ট্যাটু ফ্যারট টিজিয়ের জন্য এগ শেপ মুখস্থ করে লাভ নাই এখানে ছবি দেখলে মনে থাকবে বুট আর এগের পার্থক্য দেখছো এই তিনটা পার্থক্য দেখো বুট এগ আর বক্স বুট এগ আর বক্স পলিগেমিক লাং ফিল এটা ডিডি হবে পেরিকার্ডিয়াল ইনফিউশন কমনলি মার পেরিকার্ডিয়াল ইনফিউশন বলবো আমরা কিন্তু এরকম যে উপরের দিকে পেরিকার্ডিয়াল ইনফিউশন আগের এক্সরে তুমি দেখো পরে দেখাচ্ছি না এখানে উপরে উপরে ট্যাপ এমন সামনে উপরে নিচে সমান সমান নাই প্রেগুলেশনটা পিয়ার শেপ থাকে উপরে প্রেগুলেশন দেখো ছবিটা আগের ছবিটা প্রেগুলেশনের এখানে প্রেগুলেশন দেখছো এখানে এই মার্জিনটা দেখো এটা এটা অবলিকলি গেছে পানির বোতলের মতো অবলিকলি গেছে ঠিক আছে এই যে আর বক্স দেখো এই অবলিকিটিটা কম এই অবলিকিটিটা কম এটা যদি এরকম অবলিক হইতো নিচের দিকে পেয়ার শেপ নিচের দিকে ফোলা পানির ব্যাগ বেলুনে পানি ভরলে যেমন হয় উপর থেকে নিচের দিকে চিকন নিচের দিকে ফুলে গেছে জু নিচের দিকে বড় হয়ে গেছে তাহলে তখন বলছি পেরিকার্ডিয়াল ইনফিউশনের মতো তখন পেয়ার শেপ আর এটা বক্স শেপ তাহলে কনজুনিটালে তিনটা শেপ আমরা কমনলি পাই ট্যাটুলজি অফ ফ্যালোটে বুট শেপ এগ শেপ টিজিএতে আর বক্স শেপ
ডিভাইস গুলো দেওয়া পরীক্ষায় এই ডিভাইস গুলো দেওয়া হয় ফেজেতে ডিভাইস ফেজ বিতে ডিকার্ডে আমরা বেশি দেই তোমাদের কম দেই ফেজেতে কম দেই বাট জানা রাখার জন্য এখানে পেসমেকার পেসমেকার হতে এখানে কয়টা লিড দেখা যাচ্ছে দেখো তো তিনটা লিড রাইট এট্রিয়াল লিড রাইট ভেন্ট্রিকুলার লিড আর এলভি করোনারি সাইনাস লিড এলভি করোনারি সাইনাস লিড সরি সলসার ফোন দিছে ফোন দাও সাদব স্যার স্যার রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি ডি ডি কেন ডিফিব্রিলেশন এই যে অ্যাপেক্সে যে ওপেক পার্টটা প্রত্যেকটা লিডের অ্যাপেক্সে এটা স্ক্রু স্ক্রু ফিক্সেশন এখানে এই যে লিডগুলো এই এই যে এখানে যে দেখা যাচ্ছে এখানে ইলেকট্রোড আছে এগুলো হলো পেসিং ইলেকট্রোড আর এখানে যে একটা দেখা যাচ্ছে এই দেখো একটা বড় একটা মোটা দাগ দেখা যাচ্ছে তার বাইরে একটা মোটা এখানেও একটা মোটা থাকে একটা শকিং কয়েল নেগেটিভ পজিটিভ পোল পজিটিভ পোল অ্যাপেক্সের কাছে তাহলে আমরা মনে রাখি আমি পার্সোনালি ডিএনসি ডিজিটাল নেগেটিভ ক্যাথোড আর পজিটিভ পোল অ্যানোড এটা প্রক্সিমাল থাকে অ্যাপেক্সের কাছে থাকে এটা লিডের ডিজিটাল লিড তাহলে তিনটা এখন আমরা এই এই ডিভাইসে একটা ডিভাইস আছে পেসমেকার ডিভাইস আছে লেফট সাইডে যেখানে তিনটা লিড আছে রাইট এট্রিয়াল লিড আর বি অ্যাপিক্যাল লিড এবং লেফট করোনারি সাইনাস লিড এইগুলো হলো পেসিং পেসিং লিড আর এই মোটা যেটা এটা হলো শকিং কয়েল শকিং কয়েল তাহলে এটা হলো সিআরটি কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি উইথ ডিফিব্রিলেটর উইথ ডিফিব্রিলেটর সিঙ্ক্রোনাইজেশনটা কেন করা হচ্ছে এট্রিয়ামের সাথে এই জন্য আমাদের ডুয়েল চেম্বার পেসমেকারে রাইট এট্রিয়াল লিড থাকে এবং রাইট ভেন্ট্রিকুলার লিড থাকে এট্রিও ভেন্ট্রিকুলার সিঙ্ক্রোনাইজেশন করা হয় এট্রিও ভেন্ট্রিকুলার সিঙ্ক্রোনাইজেশন করা হয় আর এখানে কি হচ্ছে যখন মায়োকার্ডিয়াল এক্সটেনসিভ মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে ইন্ট্রাভেন্ট্রিকুলার এবং ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশনটা ডিলেড হয় যে লেফট ভেন্ট্রিকুলার সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল সিঙ্ক্রোনাইজড কন্ট্রাকশন হয় না যখন ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে হওয়ার কারণে অ্যাপেক্স সেপ্টাম যখন অ্যাক্টিভেশন স্টিমুলেশন পাচ্ছে ওই সময় স্যার আদম স্যার স্যার আপনার ফোন বারবার কেটে যাচ্ছে স্যার সরি স্যার স্যার ও বাসা চিনি স্যার আমি আমি প্ল্যান করছিলাম স্যার আজকে যাবো ওর বাসায় স্যার স্যার তাই বলতে ওকে বারবার নক করতেছি এই জন্য যে তুমি তো কিছু করো কোনো কোনো রেসপন্স করে না ওর বাসার নাম্বারটা তোমার কাছে না দেখি কালেক্ট করি স্যার বাসার নাম্বারটা আচ্ছা
আমাদের সজল স্যার বুঝছো এত মানে ফাদারলি স্যার, আমাদের মানে প্রতিটা মানুষের ব্যক্তিগত পার্সোনাল খোঁজ খবর রাখে সবসময়। আচ্ছা যেটা বলছিলাম তাহলে, তাহলে আমি বলছিলাম যে সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল যদি একসাথে যখন কন্ট্রাকশন হয় না, তখন সেপ্টাম যখন কন্ট্রাকশনে সৃষ্টি হলে তখন ল্যাটারাল ওয়াল ডাস্ট হলে, আবার ল্যাটারাল ওয়াল যখন স্টিমুলাস পাইলো কন্ট্রাকশন আসলো সেপ্টাম তখন ডাস্ট হলে চলে গেল। এই যে ডিসিনক্রোনি হলো, এই কারণে ইফেক্টিভ কার্ডিয়াক আউটপুট হবে না। ঠিক আছে কথাটা? এখন এই ডিলে সেপ্টাল পোস্টেরিয়র ওয়াল ডিলে, সেপ্টাল এবং পোস্টেরিয়র ওয়াল অ্যাক্টিভেশন ডিলে যদি 130-140 মিলি সেকেন্ডের বেশি হয়, তাহলে আমরা ডিসিনক্রোনি পাব। যেটা কিউআরএস ডিউরেশন, আমরা যদি সিআরটির ইন্ডিকেশনে বলি এলবিবি প্যাটার্ন হলে 120 মিলি সেকেন্ড, এলবিবি প্যাটার্ন হলে 140 মিলি সেকেন্ডের বেশি যদি হয়, নন এলবিবিতে 120 মিলি সেকেন্ডের বেশি যদি হয়, কিউআরএস ওয়াইড, কিউআরএস ওয়াইড বেশি ইন্ডিকেটস ভেন্টিকুলার অ্যাক্টিভেশন টাইম, কিউআরএস বিগিন অফ দি কিউআরএস থেকে টিপ অফ আর পর্যন্ত। এটা যদি ডিলে কিউআরএস, এটা অ্যাক্টিভেশন টাইম বিগিন অফ দি কিউআরএস থেকে টিপ অফ আর পর্যন্ত, আর ওভারঅল কিউআরএস ওয়াইড যদি 120 মিলি সেকেন্ড বা 140 মিলি বেশি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি তার সেপ্টাল পোস্টেরিয়র ওয়াল সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন অ্যাক্টিভেশন হচ্ছে না, সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন হচ্ছে না। এটা আমরা ইকোতে আবার কনফার্ম করি, কনফার্ম করে তার ইএফ কম, তার ফাংশন ক্যাপাসিটি কম, মেডিকেল ম্যানেজমেন্ট ইম্প্রুভ করতেছে না, তখন তাকে ইলেকট্রিক্যালি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন করার জন্য আমরা সিআরটি দিই। তাহলে আমরা ল্যাটারাল লেফট ভেন্টিকুলকে অ্যাক্টিভেট করার জন্য, ল্যাটারাল ওয়ালকে অ্যাক্টিভেট করার জন্য করোনারি সাইনাস লিড দিই। তাহলে আমরা করোনারি সাইনাসের মাধ্যমে ল্যাটারাল ওয়ালকে অ্যাক্টিভেট করি। তাহলে আমরা ইন্টারভেন্টিকুলার এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ইন্টারভেন্টিকুলার, ইন্ট্রাভেন্টিকুলার কন্ডাকশন ডিলেগুলো কমানোর জন্য আমরা এই কাজটা করতেছি। কথা বোঝা হলো জিনিসটা? সিআরটি দিয়ে কি জিনিস? তাহলে এটা সিআরটি দিয়ে বুঝতে পারছো কি না? না বুঝতে পারলে বলো, আমি এখানে বাড়তি সময় দিলাম তোমাদের ডিভাইস সম্পর্কে বলার জন্য। স্যার এটা একটু আরেকবার বলো। যেহেতু ল্যাটারাল ওয়াল কে আমার অ্যাক্টিভেট করা লাগবে, অ্যাক্টিভেশন টাইমটা কমাতে হবে, দুই ওয়ালের একটি কন্ডাকশন টাইম ডিলে গুলো কমাতে হবে, যেন ল্যাটারাল ওয়ালে করোনারি সাইনাসের মাধ্যমে এলবি ল্যাটারাল ওয়ালে আরেকটা লিড দেয়, ল্যাটারাল ওয়ালকে অ্যাক্টিভেট করার জন্য করোনারি সাইনাস আরেকটা লিড দেয়, তখন প্রোগ্রামিং করে আমরা তিনটাকে সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন করাই, সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন করাই, অ্যাট্রিয়াম আরভি এলভি তিনটাকে এলভি সেপ্টাম এবং এলভি ল্যাটারাল ওয়াল সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন করাই আমরা। তাহলে ডিসিঙ্ক্রোনি ছিল, রিসিঙ্ক্রোনি করলাম, এই জন্য কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি। আর ডিফিব্রিলেটর আছে এখানে, এই যে শকিং কয়েল আছে, এই দুটো শকিং কয়েল, এই জন্য হচ্ছে উইথ ডিফিব্রিলেশন অ্যারিদমিয়া। এই জন্য সিআরটি আবার ডিফেবল হলো। আবার শুধু যদি আইসিডি দে, শুধু আইসিডি, তাহলে পেসমেকারের মতো শুধু এখানে সিঙ্গেল লিড হতে পারে, আমার তখন সিঙ্ক্রোনাইজেশন দরকার নাই, শুধু সিঙ্গেল একটা লিড দিয়ে দিয়ে একটা শকিং কয়েল থাকবে, দুটো শকিং কয়েল থাকবে, একটা ডিজিটাল নেগেটিভ ক্যাথোড আর প্রক্সিমাল অ্যানোডিক অ্যানোড পজিটিভ অ্যানোড, পজিটিভ অ্যানোড, তাহলে দুটো শকিং কয়েল থাকবে, তাহলে শুধু বলবো, তখন বলবো শুধু আইসিডি, আর শকিং কয়েল না থাকে শুধু সিআরটি বা ডাবল চেম্বার পেসমেকার, শুধু পেসিং, তাহলে পেসিং একটা, তাহলে সিআরটি পি একটা, সিআরটি ডি একটা, সিআরটি পি তে শুধু সিআরটি থাকবে, কোনো ডিফিব্রিলেটর কয়েল থাকবে না, আর সিআরটি ডি তে পেসিং হবে, ডিফিব্রিলেশন হবে, পেশেন্ট নিজে তার প্রোগ্রামিং করা, সে পেসিং করবে, অ্যারিথমিয়া হলে সে আবার ডিফিব্রিলেট করার মতো তার মতো ওভারডেট পেসিং করা, শকিং দেওয়া, কত জোরে শক দিবে, র্যাম শকিং, সে প্রথমে 10 জোরে শুরু করলো, 20 জোর, 30 জোর,
যদি ইন্ট্রাকার্ডিয়াক এক্সটারনাল এক্সট্রা কার্ডিয়াকের মতো বেশি 100-200 জুল লাগে না, 10-20 জুলে সে কারেকশন হয়ে যায়, ঠিক আছে? তখন র‍্যাম্প গ্রাজুয়ালি ইনক্রিজিং শক, তার প্রোগ্রামিং সেট করা আছে, কত জুল দিয়ে শুরু করবে, কয়টা শক দিবে, বার্স্ট শকিং, র‍্যাম্প শকিং, তার মধ্যে ডিজাইন করা আছে। প্রোগ্রামিং খুব খুব তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো, তার সে খুব ভালো ডিটেক্ট করতে পারে, ডিসিশন নিতে পারে তার। তাহলে সিআরডি এবং সিআরডিডি আইসিডি এক্সট্রা গুলো বেসিকটা বুঝতে পারছো তো? আইসিডি হলো শুধু শকিং কয়েল থাকবে, শকিং কয়েল ছাড়া ডুয়েল চেম্বার পেসমেকার হতে পারে, সিঙ্গেল চেম্বার পেসমেকার হতে পারে, শকিং কয়েল ছাড়া শুধু তিনটা লিড পাইলে আমি সিআরডিডি সিআরডিপি বলবো, আমি শকিং কয়েল নাই সিআরডিপি, শকিং কয়েল থাকলে সিআরডিডি। তাহলে সিঙ্গেল লিড, সিঙ্গেল নাম্বার, সিঙ্গেল চেম্বার পেসমেকার, সিঙ্গেল চেম্বার ডুয়েল চেম্বার পেসমেকার, সিঙ্গেল চেম্বার পেসমেকার উইথ আইসিডি, ডুয়েল চেম্বার পেসমেকার উইথ আইসিডি, ট্রিপল, তিনটা পেসমে, তিনটা লিড, তাহলে সিআরডি সিআরডিপি সিআরডিডি মনে থাকবে তো? আচ্ছা পরটা দেখো, এটা কি, এটা আরেকটা সিআরডিপি, তাই না? আরেকটা সিআরডিডি, এটা তিনটা লিড আছে এবং শকিং কয়েল আছে, এই যে শকিং কয়েল, এখানে শকিং কয়েল, শকিং কয়েল, একটা লিডে শকিং কয়েলটা থাকে, একটা লিডে। এটা কি, এটা একটা সিআরডিডি, এই যে তিনটা লিড দেখা যাচ্ছে, ল্যাটারাল ভিউ দেখা যাচ্ছে, অ্যাপেক্স, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, পিছনের দিকে ল্যাব করোনারি সাইনাসটা পিছনের দিকে ল্যাটারাল ভিউ। এটা কি, এটা বলো এখন, এখানে কি কি আছে? মিড স্টার্টার কিছু চার আছে, এটা একটা তার, একটা তার না, একটা তার দেখছো, একটা তার, তাহলে সিঙ্গেল চেম্বার আইসিডি, তাহলে আইসিডি, এটা শুধু আইসিডি, ডুয়াল চেম্বার পেসমেকার না, শুধু ভেন্টিকুলার পেসিং উইথ আইসিডি, সিঙ্গেল পেসমেকার উইথ আইসিডি, আর এগুলো হলো মনিটরের তার। তাহলে কোনো ভালভ রিপ্লেসমেন্ট করা নাই, তাহলে সিএবিজিটা কেন, এই যে মিড সান্টসুসারটা কেন সিএবিজি না, সিএবিজি হতে পারে অথবা কোন শান্ট কোন কনজেন্টাল অ্যানোমালি কারেকশন করা হয়েছে এরকম হতে পারে। আচ্ছা ডুয়েল চেম্বার, ডুয়েল চেম্বার পেসমেকার, এখানে কোনো কোনো শকিং কয়েল নাই, ডুয়েল চেম্বার পেসমেকার শুধু, এখানে দেখো ডুয়েল চেম্বার পেসমেকার, ভালভ রিপ্লেস করা আছে, থোরাকোটমি মার্ক আছে, এড্রিয়াল। এখন এখানে দেখো অ্যাওর্টিক আর মাইটাল ভাগ করার জন্য আমরা কি করি, এই যে পালমারি বে থেকে, পালমারি বে থেকে রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল এ পর্যন্ত যদি একটা স্ট্রেট লাইন টানি, এটার উপরে হলে অ্যাওর্টিক, নিচে হলে মাইটাল ভালভ। পালমারি কোনাস থেকে রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বরাবর যদি লাইন টানি, এর উপরে অ্যাওর্টিক ভালভ, এর নিচে মাইটাল ভালভ, তাহলে এই এক্সরেতে মিড স্টেনোটমি সুচার আছে, কার্ডিওমেগালি আছে, মিড স্টেনোটমি সুচার আছে, ডুয়েল চেম্বার পেসমেকার আছে, অ্যাওর্টিক মাইটাল ভালভ রিপ্লেস করা আছে। এখন একটা যে আমাকে বলো, এই যে এখানে হরিজন্টাল ফিচারটা প্রমিনেন্ট, এদিকে অপাসিটি আছে, এটা কি রিসেন্ট অপারেশন না ওল্ড অপারেশন? রিসেন্ট, মিডিয়াস্টিনাম প্রোভাইড থাকবে, কিছু এডেমা থাকবে, অপারেটিভ অপারেশনের কারণে কিছু হ্যান্ডলিং হয়েছে, এ কারণে কিছু অপাসিটি থাকবে, কেমন? এখানে দেখো তিনটা ভালভ রিপ্লেস করো, চারটা ভালভের এরিয়া দিছে, চারটা ভালভের এরিয়া দিছে, চারটা এরিয়া দেখছো, চারটা ভালভের রিপ্লেস না, এরিয়া দেখাছে, ট্রাকাস্পিড, মাইট্রাল, অ্যাওর্টিক, পালমারি, চারটা এরিয়া দেখাছে, ট্রাকাস্পিড নিচে মাইট্রাল। এটা একটু অ্যানাটমি, সার্ফেস অ্যানাটমি যদি মনে করো, মাইট্রাল ভালভের জন্য এমএস এর সাউন্ড আমরা কোথায় পাই, যেদিকে ফ্লো তার ডিরেকশন এদিকে পাই, অ্যাওর্টিক ভালভের আমরা মারমারটা রাইট সেকেন্ড থার্ড ইন্টারফেস স্পেস পাই, ফ্লো তো এদিকে, পালমারির জন্য ফ্লোটা আমরা উপরের দিকে পাই, লেফট ক্লেভিকলের নিচে পাই বা সেকেন্ড স্পেসের নিচে পাই, ট্রাকাস্পিরের জন্য টিআর2 উপরের দিকে, এখানে লেফট স্টার্নাল বর্ডারে পাই,
টিআরএফ ফ্লোটা, টিএস তো বেশি পাই না, টিআরএফ ফ্লো পাই, এমএস এর ফ্লো এদিকে পাই, এমআর এর ফ্লো বেজের দিকে পাই। এই ভালভের যেদিকে ভালভের সার্ভিস মার্কিং, তার যেদিকে ফ্লো, তার ফ্লো ডিরেকশনে তাকে মারমারটা পাওয়া যাবে, ফ্লো ডিরেকশনে মারমারটা পাওয়া যাবে। সার্ভিস মার্কিং দেখালো ভালভগুলো। ল্যাটারাল ভিউতে, ল্যাটারাল ভিউতে কেরিনা থেকে যদি ডায়াফ্রামেটিক যে স্টার্নো ডায়াফ্রামেটিক যে অ্যাঙ্গেল, তখন তার উপরে গেলে অ্যাওর্টিক ভালভ, নিচে হলে মাইটাল ভালভ। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখানে দেখো তো এই ভালভটা কি ভালভ, এটা নিচেরটা লাইন টানলে মাইট্রাল, ঠিক আছে। আচ্ছা, এটা কি ভালভ, একটা ভালভ এখানে থেকে নিচে টানলে তোমার যে বায়োপ্রস্তরিক ভালভ আছে স্ট্যান্টেড আর নট স্ট্যান্টেড, বায়োপ্রস্তরিক মেটালিক প্রস্তরিক ভালভের লিফট গুলো অনেক সময় দেখা যায়। আমি এটার সাথে দ্বিমত পোষণ করবো, সরাসরি মেটালিক বলবো না, শুধু রিং যদি থাকে, এটা বায়োপ্রস্তরিক ভালভের যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে এটা রিং পাওয়া যেতে পারে। মেটালিক স্ট্যান্ডার্ড স্ট্যান্ড থাকে বায়োপ্রস্তরিক ভালভের, রিংটা মেটালিক থাকে, ইকোজেনিক থাকে, এই জন্য এটা বায়োপ্রস্তরিকও হতে পারে। যদি লিফট দেখা না যায়, লিফট দেখা না গেলে শুধু প্রস্তরিক ভালভ বলে দাও। দুটা জায়গা মোটা থাকবে, একটা সুপরিমাণাকা বা রাডি ট্রেমের কানেকশনে আর একটা অ্যাপেক্স এর কাছে। এই দুটো কম্পেয়ার করো, এই দুটো কম্পেয়ার করছো, দেখছো এই দুটো কম্পেয়ার করো, এই 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 তারটা দিয়ে এই জায়গাটা, সেই জায়গাটা মোটা শকিং কয়েল, এখানে দেখতে পাচ্ছো? স্যার এটা আরেকবার একটু বল। তুমি শকিং কয়েল দেখতে পাচ্ছো, তুমি এখানে তারটা দেখো, এইটা এই যে এই তারটা দেখো, এই জায়গাটা যে মোটা আছে, ইকোজেনিক আছে, ইকোজেনিক এবং ঠিক এই জায়গাটা এরকম। জি স্যার। আর যেটা সুপার ভানাকা কাছ থেকে দ্যাট ইজ পজিটিভ অ্যানোড পোল। দুইটা বড় লিড থাকলে কি স্যার আমরা তখন বলবো যে কি শকিং কয়েল আছে? হ্যাঁ অবশ্যই, দূরে থাকবে, এই যে মোটা থাকবে, তুমি আগে আগে ছবিটা দেখো, এই ছবিটা দেখো, দেখছো এই ছবিটা? এই দেখো, এই যে এখানে তার, এখানে ছিল, এখানে এরপরে ছবিটা দেখো, এখানে কিন্তু শকিং কয়েল নাই, আছে শকিং কয়েল নাই, ভেন্টিকুলার রাইট ভেন্টিকুলার লিড যেটা ওটাতে শকিং কয়েল থাকে, সবগুলো সিআরডি তো রাইট ভেন্টিকুলার তিনটা লিড আছে, শকিং কয়েল আছে, এটা আইসি সিআরডি ডি। এখন ক্লিয়ার স্যার? স্যার ডুয়াল চেম্বার আর সিআরটি কি সিমিলারিটি আর কি আছে? ডুয়াল চেম্বার উইথ আইসিডি আর সিআরটি? না, সিআরটি তো তোমার লেফট ল্যাটারাল ওয়াল একটা লিড থাকতে হবে, তাহলে সিআরটি বলবো আমি, আদারওয়াইজ ডুয়াল চেম্বার বলবো। তিনটা লিড যখন থাকবে তখন সিআরটি বলবো আমি। ঠিক আছে।
সেটা যদি তিনটা লিড থাকবে আমাকে যদি এলভি সিঙ্ক্রোনি করতে রিসিঙ্ক্রোনি করতেছি আমি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল আমি সিঙ্ক্রোনাইজ কন্ট্রাকশন করাচ্ছি তাহলে ল্যাটারাল ওয়াল লিড থাকতে হবে না ডুয়াল চেম্বার বলতে শুধু রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকল তখন ডুয়াল চেম্বার শুধু রাইট ভেন্টিকল সিঙ্গেল চেম্বার শুধু রাইট এট্রিয়াম সিঙ্গেল চেম্বার আর এলভি 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 ক্যাভিটিতে অন্য কোনো লিড দেই না হাই প্রেসার জন্তু লিড ডিসপ্লেস হয়ে যায় যদি শকিং কল না থাকে এটা শুধু সিআরটিপি আর শকিং কল থাকলে সিআরটিডি তাহলে পেসমেকার থেকে ডিফারেন্সিয়েট করব এখানে কোন শকিং কয়েল থাকবে না আর যদি সিঙ্গেল চেম্বারেও শকিং কয়েল থাকে তাহলে আইসিডি শুধু রাইট ভেন্টিকুলার শকিং কয়েল আইসিডি এই যে এটা এই যে এটা এটা আইসিডি এখানে কোনো লিড একটা একটা লিড শুধু আরবি লিড আছে আর কোনো লিড নাই তাহলে আইসিডি যখন তিনটা লিড তখন সিআরটি তিনটা লিডের সাথে শকিং কয়েল থাকলে সিআরটি ডি শকিং কয়েল না থাকলে সিআরটি পি বুঝতে পারছো ওটাতে শকিং কয়েল থাকবে আরবি লিড যেটা শকিং থাকবে শকিং কয়েল থাকবে একসাথে করা থাকবে ওটাতে একটা লিডে শকিং কয়েল থাকবে ধরো আমার শকিং কয়েল আছে এখানে তাহলে এটা আইসিডি এটা তো তিনটা তিনটা লিড নাই সিআরটি ডি বলতে পারতেছি না আমি লিডটা একটা তাহলে শুধু আইসিডি এটাকে শুধু এরিথমের জন্য কারণ আমার এখানে ডিসিঙ্ক্রোনি নাই কার্ডিয়াক সাইজ নর্মাল আছে এখানে ডিসিঙ্ক্রোনি নাই যে ডিসিঙ্ক্রোনি করা লাগবে কার্ডিয়াক কন্ট্রাকশন ঠিক আছে ইএফ ঠিক আছে শুধু তার বিটি হয় কারেন্ট বিটি হয় ড্রাগে কন্ট্রোল হয় না এই জন্য তাকে আইসিডি আইসিডি লাগাই দিছি আমরা আমি যদি পেসমেকার করার প্রয়োজন হয় তার তার এভি কন্ডাকশন ব্লক আছে তার এভি ব্লক কমপ্লিট এভি ব্লক আছে তার তাহলে আমি আবার অ্যারিথমিয়া হয় তখন আমি পেসমেকার দেবো আইসিডি দেবো যদি কোনো কন্ডাকশন ব্লক নাই তার কোনো ডিসিঙ্ক্রোনি নাই শুধু অ্যারিথমিয়া হয় তাকে আমরা শুধু আইসিডি দেবো তাহলে কন্ডাকশন ব্লক থাকলে ইলেকট্রিক্যাল অ্যাট্রু ভেন্টিকুলার সিঙ্ক্রোনাইজেশন করার জন্য আমরা ডুয়াল চেম্বার পেসমেকার করব পেসমেকার দিব সিঙ্ক্রোনাইজ করার জন্য কন্ট্রাকশন সিঙ্ক্রোনাইজ করার জন্য কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজ থেরাপিতে সিআরটি সিআরটি দিব আর যদি অ্যারিথমিয়া হয় অ্যারিথমিয়া পেমেন্ট করা অ্যারিথমিয়া ভিটি হয় লাইফ লাইফ থ্রেটনিং তার ভিটি হয় সার্ভাইভ ফ্রম কার্ডিয়াক অ্যারেস্ট ভিটি ভিটি সার্ভাইভার অথবা রিকারেন্ট ভিটি হয় তার সিগনিফিকেন্ট ভেন্টিকুলার টেকার্ডে আছে ড্রাগ কন্ট্রোল করা যাচ্ছে না তাকে আমরা আইসিডি শুধু শুধু সিঙ্গেল চেম্বার একটা আইসিডি দিয়ে দেবো তাকে ঠিক আছে আচ্ছা পামরুনি আনি ইনফার্কশন ল্যাটারাল ওয়ালে একটা ওয়েস্ট শেপ বা ওপেন রাউন্ডের ল্যাটারাল ওয়ালে এটা কনসলিডেশন আমরা বলতে পারি আমরা কনসলিডেশন বলতে পারি অথবা আমরা
আচ আচ্ছা ইনট্রাকশনের সাথে কনসোলিডেশনের পার্থক্যটা কি হবে, পার্থক্য কিভাবে করা যাবে? এয়ার ব্রঙ্কোগ্রাম দিয়ে স্যার। এয়ার ব্রঙ্কোগ্রাম কি স্যার? এয়ার ব্রঙ্কোগ্রাম করা যাবে কনসোলিডেশন। এয়ার ব্রঙ্ক কি জিনিস বলো, একজন মাহমুদ বলো, এয়ার ব্রঙ্কোগ্রাম কি জিনিস? কনসোলিডেশনের ভিতরে ব্রঙ্কিয়াল ট্রি দেখা যায়, কনসোলিডেশনের ভিতরে ব্রঙ্কিয়াল ট্রি দেখা যায়, কিন্তু ইনট্রাকশনের ভিতরে ব্রঙ্কিয়াল ট্রি দেখা যায় না। যে ভিজিবল ব্রঙ্কিয়াল ট্রি দেখা যায় তাকে বলে এয়ার ব্রঙ্কোগ্রাম, যে কনসোলিডেশনের ফিচার। তাহলে কনসোলিডেশন এবং ইনট্রাকশনের ভিতরে পার্থক্য হলো এই যে এই যে এই যে অপাসিটি, এই যে একটা দেখা যাচ্ছে অপাসিটির ভিতরে কি ব্রঙ্কিয়াল সেটা দেখা যায়? দেখা যায় না। যদি দেখা যায় তো আমরা এটা কনসোলিডেশন বলতাম, লাং কনসোলিডেশন। এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, এয়ার ব্রঙ্কোগ্রাম থাকলে কনসোলিডেশন, নিউমোনিক কনসোলিডেশন, না থাকলে ইনফেকশন হতে পারে। ইনফেকশন এটা ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি। মাসলেশন হতে পারে, মাসলেশন হতে পারে, মাসল কনসোলিডেশন না থাকতে পারে, কনসোলিডেশন এয়ার ব্রঙ্কোগ্রাম না থাকতে পারে, শুধু নিউমোনিক কনসোলিডেশন এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে। স্যার এখানে ইনসিস্টেড প্লুরাল ডিফিউশন একটা ক্লিয়ারলি আসতে পারে কিনা? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইনট্রাকশন পালমোনারি হিমোরেজ উইদাউট ইনফ্রাকশন, দ্য অপাসিটি ইজ রিজলভ। হিমোরেজ যদি হয় এটা এক সপ্তাহ পরে ফলো আপ এক্সরেতে থাকবে না, মেল্টিং সাইন বলে এটাকে। পালমোনারিতে দেখা যাচ্ছে আর্টারি এরিয়া পেরিফেরাল এডেমা, ইনফ্রাকশন হওয়ার কারণে তার চারপাশে ওলিগেমিয়া থাকবে। এত ইয়া বন্ধ হয়ে গেছে তো, আর্টারি অক্লুশন হয়ে গেছে, ফলে যে জায়গাটা ইনফ্রাকশন হয়েছে তার চারপাশে ওলিগেমিয়া থাকবে। তাহলে চারপাশে ওলিগেমিয়া থাকবে আর নিউ কনসোলিডেশনের চারপাশে এডিমা থাকবে, এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে কনসোলিডেশনে, ইনফেকশনে থাকবে না। হার্ট ফেলিওরে কি কি থাকে? ডাইলেটেড প্রমিনেন্ট আপার লোব ভেসেল, অ্যালভিওলার এডিমা, ব্যাটারিং সাইন, কার্লিস বি লাইন, ইন্টারস্টিশিয়াল এডিমা, কার্ডিওম্যাগালি, প্রলিফিউশন থাকতে পারে। এই কয়টা হলো? প্রলিফিউশন, কার্ডিওম্যাগালি, কার্লি বি লাইন, ব্যাটারিং, আপার লোব ডাইভারশন, এই পাঁচটা হলো হার্ট ফেলিওর সাইন। পালমোনারি ব্যাটারিং সাইন, ঠিক আছে, পালমোনারি পালমোনারি। শিলহর্তি সাইন বলে এই কথাগুলোতে, রাইট আপার লোবে অ্যাসেন্ডিং অ্যাওরটা এখানে দেখা যায়, অ্যাসেন্ডিং অ্যাওরটা রাইট আপার লোবে, রাইট মিডল লোবে রাইট হার্ট বর্ডার, রাইট লোয়ার লোবে রাইট ডায়াফ্রাম, রাইট লোয়ার লোবে অ্যাওরটিক, রাইট আপার লোবে অ্যাওরটিক নাকাল, রাইট লোয়ার লোবে লেফট ডায়াফ্রাম আর ডিসেন্ডিং অ্যাওরটা। এখানে লেফট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডারটা কি দেখা যাচ্ছে এখানে? অবস্কিউর লিঙ্গুলার অপাসিটি, লিঙ্গুলার লিঙ্গুলার লোব, লেফট লাঙের লিঙ্গুলার লোবটা ওখানে ওখানে তার কনসোলিডেশন হয়েছে কোনো একটা। এই যে এখানে দেখছো এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যাচ্ছে, দেখছো এয়ার ব্রঙ্কোগ্রাম পার্থক্য বুঝতে পারছো? এই যে এখানে দেখা যাচ্ছে ব্রঙ্কাল ট্রি এখানে দেখা যাচ্ছে, এটা এয়ার ব্রঙ্কোগ্রাম। এয়ার ডেস আমাদের দরকার নাই। এখন মেল পজিশন নিয়ে একটু কথা বলি। মেল পজিশন কি কি আছে? ডেক্সট্রোকার্ডিয়া, মেজোকার্ডিয়া, সাইটাস ইনভার্টাস, ডেক্সট্রোকার্ডিয়া, লেভোভার্সন, ডেক্সট্রোভার্সন বা মেজোকার্ডিয়া। আচ্ছা এই আমি ওই এক্সরেটা দেখাচ্ছি না, তোমরা জানো ডেক্সট্রোকার্ডিয়া, তোমরা জানো মেজোকার্ডিয়া হলো যেটা মাঝখানে থাকে, যেটা শুধু যেটা মাঝখানে থাকে, যেটা যেটা মাঝখানে থাকবে, লেফটেও না রাইটেও না, স্টারনাম বরাবর, দ্যাট ইজ মেজোকার্ডিয়া। আচ্ছা তারপরে আমি ওই যে বলছিলাম যে কখন আমরা লেফট এট্রিয়াল প্রেশার মাপতে পারি, অ্যাপারেন্টলি বলতে পারি, আপার লোব ডাইভার্সন যদি হয় পালমোনারি ক্যাপিলারি ওয়াইজ প্রেশার, মানে লেফট এট্রিয়াল প্রেশার
13 থেকে ইউজুয়ালি লেস দ্যান 15 ইউজুয়ালি লেস দ্যান 8 থেকে 12 ইউজুয়ালি নরমালি 8 থেকে 12 লেফট এট্রিয়াল প্রেসার বা পালমোনারি ক্যাপিলারি ওয়াইজ প্রেসার অ্যারাউন্ড 15 হয়ে গেল আপার লোব ডাইভারশন কার্লিস বি লাইন মোর দ্যান 18 এলবো ইন্টারভ্যালাম বাইলেটারাল পেচি অপাসিটি যদি হয় তাহলে মোর দ্যান 25 লেফট এট্রিয়াল প্রেসার বা পিসিডব্লিউপি হিমোসিডোরোসিস লং স্ট্যান্ডিং পালমোনারি হাইপারটেনশন তাহলে আমরা আগের এক্সরেতে যদি যাই আচ্ছা এই এক্সরেতে আমরা কি বলতে পারি PCWP কত এখানে মোর দ্যান 25 মোর দ্যান 25 শুধু কার্লিস বি লাইন যদি পাইতাম কার্লিস বি লাইন ইন্ডাস্ট্রিয়াল এডেমা তাহলে 18 এর উপরে আর শুধু আপার লোব ডাইভারশন যেটা আপার লোব ডাইভারশন আপার লোব ডাইভারশনে শুধু 13 টু 17 আচ্ছা তাহলে ইলেকট্রিক্যাল প্রেশার আমরা এটা অ্যাজুম করতে পারি আচ্ছা তাহলে মাইক্রোকার্ডিয়া কোনটা স্মল সাইজ হার্ট নরমালি থাকতে পারে সিভিয়ার ম্যালনিউট্রিশন ডিহাইড্রেশন এমফাইসেমা এডিশন ডিজিজ কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস সাপ্লিমেন্ট সেন্টারবেনাস লাইন যেটা বলছিলাম প্রথমে দেখার কথা আমি তোমাদেরকে আর ধরতেছি না এখন শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি অনেকক্ষণ হয়ে গেছে ইসি রিলেটেড জিনগুলো আমি আর তোমাদেরকে ধরতাম সময় নেই এখন আর সিভিলেন্টা দেখতে পাচ্ছ সিভিলেন্টা দেখতে পাচ্ছ সাপ্লিমেন্ট সেন্ট্রাল ভেনাস লাইন দেখতে পাচ্ছ জি স্যার এটা কি জিনিস দেখুন বলো বুট শেপ হার্ট এটা বুট বলবো আরবিটা প্যাপেক্স আছে পালমোনারি কোনাসটা কি বেশি ইন্ডেন্টেশন বেশি অনেক বেশি পালমোনারি ইন্ডেন্টেশন কি অনেক বেশি নেরো পালমোনারি আর্টারি কি নেরো বেশি নেরো না স্যার না তাহলে আরবিটা প্যাপেক্স কার্ডিওমেগালি আরবিটা প্যাপেক্স পালমোনারি আর্টারিটা ব্যালেট নরমাল আছে তার মানে পালমোনারি ফ্লো মেইনটেইন করতেছে মেইনটেইন করতেছে এই ক্ষেত্রে কোন কোন কি কি ডিডি ছিল আমাদের আরবি ফ্লো মেইনটেইন হয় কোন কোন ক্ষেত্রে এসডি বিএসডি পালমোনারি ফ্লোটা মেইনটেইন হয় আরবি টাইপ অ্যাপার্ট আরবি অ্যাপার্টার হয় পালমোনারি ফ্লোটা মেইনটেইন হয় এসডি বিএসডি তে বিএসডি হতে পারে এটা হলো বুট দেন পালমোনারি আর্টারি নেরো পালমোনারি কোনারটা দেয় পালমোনারি কোনারটা নেরো এখানে ইন্ডেন্টেশনটা বেশি অনেক কনকেভিটিটা অনেক এই দুটো পার্থক্য দেখো কনকেভিটি এখানে কম কনকেভিটি এখানে কম এখানে কনকেভিটি বেশি এটা পালমোনারি স্টেনোসিস এখানে এখানে আমি টপ বলতে পারি এখানে আমি বলতে পারি বিএসডি এখানে পালমোনারি প্লেথোরিক লাং ফিল্ড দেখছো প্রতি প্লেথোরিক লাং ফিল্ড আর এখানে দেখো অলিগেমিক লাং পার্থক্য দেখছো কি না অলিগেমিক লাং ফিল্ড পালমোনারি স্টেনোসিস পালমোনারি স্টেনোসিস আছে আর প্লেথোরিক লাং ফিল্ড পালমোনারি এবং পালমোনারি নরমাল ডাইলেশন আছে ডাইলেটেড বলবো না যেহেতু বালজ হয় নাই এখানে বালজ হয় না ডাইলেটেড নরমাল আছে পালমোনারি এবং প্লেথোরিক লাং ফিল্ড তাহলে পালমোনারি ফ্লো বেশি বিএসডি তে যেটা হয় নাকি এটাকে নর্মালি বলতে পারি আমরা এটা যদি ভেতরে ক্লাম ফিল হইতো তাহলে আমরা ডিজে বলতে পারতাম এটা কি পালমোনারি লেমা অ্যাওর্টিক অ্যানোরিজম ছিল এখানে এটা ডিসেকশন হয়ে গেছে এগুলো তোমার দোকান নাই চেষ্টা কাজ যাচ্ছে আচ্ছা ওই একটাই ল্যাপেটিয়াল অ্যানালিসিস অ্যানালাইজমেন্ট আছে কার্ডিওমেগালি আছে লর লুপ প্লেথোরা আছে এটা কোন ভাল এই যে ভাল দেখা যাচ্ছে এটা মেটালিক ভাল কেস দেখা যাচ্ছে মেটালিক কেস দেখা যাচ্ছে পুরো মেটালিক কেস দেখা যাচ্ছে লাইন থেকে কমরিক কোনাস থেকে রাইট কার্ড কার্ড রিং অ্যাঙ্গেল পর্যন্ত লাইন টানলে তার নিচে আছে তাহলে মেটাল ভাল্ব
মাইটাল ভালভ মাইটাল ভালভ মিনি স্টার্টার নিয়ে সুচার আছে লেফট ট্রেন অ্যালাইনমেন্টের ফিচার আছে ট্রেনের ডাইলেটর আছে এটা কি জিনিস কোয়ার্টারলি দেখানে ইন্টারনেট স্যার সি এক ইন্টারনেট কই বেলা চার কোন উপর উপরে চার কয়টা একটা সি একটা সিঙ্গেল সিঙ্গেল লে হ্যাঁ সিঙ্গেল লে সিঙ্গেল আছে সিঙ্গেল আছে না স্যার তাহলে সিঙ্গেল পে সিঙ্গেল সিঙ্গেল চেম্বার পেসমেকার এটা কি কয়টা লিড কয়টা তার এখানে দুইটা স্যার দুইটা তার এট্রিয়াল ভেন্টিকল শকিং কয়েল আছে নাই তাহলে ডুয়াল চেম্বার পেসমেকার জি স্যার এটা কি সিঙ্গেল কিন্তু শকিং কয়েল আছে স্যার তাহলে আইসিটি এটা আইসিটি আইসিটি এটা সিআরটিডি ওয়ার্ক টেস্ট পেপার কি আছে যে নচিং গুলো আছে এই যে রিব নচিং গুলো এসো রিব নচিং দেখতে এসো এই যে রিব নচিং গুলো জুম করে দেখা যায় রিব নচিং গুলো এটা কি ডেক্সটোকার্ডিয়াস ডেক্সটোকার্ডিয়া তাহলে কি সাডেন ইনফ্রাকশন আছে নাকি নাই আমরা বর্ণনা দিব কার্ডিওমেগালি ওলিগেমিক লাং ফিল্ড কার্ডিওমেগালি ওলিগেমিক লাং ফিল্ড বক্স লাইক এটা পিয়ার এটা কিন্তু পিয়ার শেপ বলা যাবে না পেশি পেয়েছে না ওয়াটার বোতল সাইজ শেপ না এটা তাহলে এটা অ্যাবসেন্স অ্যানোমালি হওয়ার সম্ভাবনা বেশি এক নম্বর যদি অ্যাবসেন্স অ্যানোমালি দুই নম্বরে আমরা দুশো মেজিক পেরিলেপ্সি বলতে পারি দুই নম্বরে এক নম্বরে না তিন নম্বরে কার্ডিওমায়োপ্যাথি এক নম্বরে অ্যাবসেন্স অ্যানোমালি এটা কি ক্যালসিফিকেশন এই যে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন সবগুলো দেখাচ্ছি না তোমাদেরকে এটা কি কনসোলিডেশন রাইট আবার লুপ কনসোলিডেশন এটা কি নিউমোথোরাক্স টেনশন নিউমোথোরাক্স পুশড হার্ট মেডিসিন সব পুশড হয়ে গেছে টেনশন নিউমোথোরাক্স এই পর্যন্ত নিউমোথোরাক্স হয়ে গেছে তাই তো টেনশন নিউমোথোরাক্স হিমোথোরাক্স মার্জিন এই দেখো এটা কি অ্যাবসেন্ট ভাস্কুলার মার্কিং নিউমোথোরাক্স মেসিন নিউমোথোরাক্স কোলাপস লাং এই যে কোলাপস লাং এখানে মেডিসিনাল শিফটিং পুশিং হচ্ছে না পুশ হচ্ছে এদিকে
ব্রেস্টটা দেখতে পাচ্ছ? এই যে এটা কি বুঝতে পারবা সিএবিজির পরে আমি এক্সরে দেখাই না বুঝতে পারবা কিভাবে লিমা যদি উপর থেকে নামে তাহলে লেফট ক্লেভিকলের নিচ থেকে সোজা লিমা ক্লিপিং ইয়াগুলো দেখা যায়, ক্লিপ গুলো দেখা যায়, মেটালিক ক্লিপ ক্লায়েন্ট বরাবর মেটালিক ক্লিপ দেখা যায় লিমা লেফট ক্লেভিকলের নিচ থেকে। আমি একসাথে ছবিটা নিতে পারি নাই, ছবিটা দেখাতে পারি নাই, লিমা ক্লিপ দেখাতে পারি নাই, লিমা ক্লিপ দেখা যায়। আচ্ছা দুই নম্বর হলো প্রস্তরিক ভাল্ব একসাথে আর্লি পোস্টোপারেটিভ যেটা বললাম এখানে থাকে, মিডিয়েশনাল ওয়াইডিং থাকতে পারে, হেমাটোমা প্রলিফারেশন থাকতে পারে, যেটা ওয়েস্টে দেখালাম না একটা এই যে এক্সরেটা দেখো আর্লি পোস্টোপারেটিভ এক্সরেটা তো এরকম থাকতে পারে। কোথায় গেল সেটা? এই এক্সরেটাই আর্লি পোস্টোপারেটিভ, মিডিয়েশনাল ওয়াইডিং থাকবে, মিডিয়েশনাল ওয়াইডিং আছে এবং পেরিফেরাল এমআই আছে, কনজেস্টেড লাং ফিল্ড আছে, আর্লি পোস্টোপারেটিভ হতে পারে এটা। এই জন্য হিস্ট্রি আমি মিলাইতে পারি জিনিসটা, এই 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 প্রবলেমগুলো আমি নিউমোনিয়া বলে এত কিছু বলে চালাই দিব না, এটা আর্লি পোস্টোপারেটিভ অ্যাক্সে অ্যাকসেপ্টেবল। এটা আর্লি পোস্টোপারেটিভ অ্যাক্সে যদি হয়, হিস্ট্রি যদি হয় 10 দিনের ভিতরে অ্যাক্সে অপারেশন হয়েছে, তাহলে এটা আমি বলবো যে পোস্টোপারেটিভটা ফাইন্ডিংস এটা আলাদা আলাদা কিছু না। বাট যদি এক বছর পরে আসে তাহলে এটা নিউমোনিয়া ডেভেলপ করতেছে, অন্য কোনো প্রবলেম হচ্ছে, অলমোনিয়াম হচ্ছে, অন্য কিছু ফেলিওর হার্ট ফেলিওর হচ্ছে, অন্য কিছু প্রবলেম হচ্ছে এখানে। এই জন্য হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপর দেখো পিসিডব্লিউপি, এটা আমরা বললাম আপার লোব ডাইভারশন, কার্লিস বি লাইন, অথবা ব্যাটুইং আর ডিফিউজ পালমারি এডেমা যদি থাকে, এই যে প্রেশার আমরা মাপতে পারি। ইজ ইট পসিবল টু ফিচার পালমারি এডেমা উইথ অ্যানালজমিক কার্ডিয়াক শিডিউল? পালমারি এডেমার সাথে পালমারি এডেমা থাকবে, কার্ডিয়াক শিডিউল অ্যানালাইজ থাকবে, কখন হয়? উইদাউট স্যার, উইদাউট পালমারি ডিজিজ গুলোতে ইজ দি পালমারি এডেমা কার্ডিয়াক নন কার্ডিয়াক বোঝা যাবে? পালমারি এডেমা একটা রোগী আছে যে কার্ডিয়াক না নন কার্ডিয়াক পালমারি এডেমা, হাইপারটেনশনের কারণে, হার্ট এমআর কারণে, এমআর পোস্ট এমআই যদি হয়, হিস্ট্রি এখানে হিস্ট্রি গুরুত্বপূর্ণ, এমআই হয়েছে নাকি আমি আমি পোস্টমার্টিভ ফ্লুইড দিয়ে আমি পালমারি এডেমা মানায় ফেলাইছি, যেটা সিজারে প্রচুর করে যে ফ্লুইড দিতে দেখছে খেয়াল কারণে পালমারি এডেমা হয়ে গেছে, তখন আমরা ডায়াবেটিস কমাতে হয়। হোয়াট ইজ সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট সাইন অফ ইফিউশন একসাথে? দেখা যাবে না, ঠিক আছে? তাহলে এই কথা মোটামুটি ঠিক আছে। আমি পরীক্ষার এক্সরে নিয়ে তাহলে আগামী মাসে যারা আসো ওদেরকে আরেকটা এক্সরে অস্পির এক্সরে নিয়ে একটা সেশন দিব, কেমন? অস্পি সেশন দিব একটা, ইসিজি এবং এক্সরে অস্পি সেশন একটা। জি স্যার, কালকে সকালে প্রেজেন্টেশন আছে স্যার আরেক বি গ্রুপের। হ্যাঁ, অ্যানেস্থেসিয়া। আচ্ছা, এই যে নিউরো রিমোটো আর হেপাটো তোমাদের আগামী মাসে দিলে। জি স্যার, তোমাদের প্রেজেন্টেশন টপিক দিব, তোমরা আগামী মাসে প্রেজেন্ট করবে, ঠিক আছে? তোমরা একটা করে প্রেজেন্ট করবে, তোমরা প্রিপেয়ার থাকো, টপিক দিব আমি। আর কোনো প্রশ্ন আছে, কোনো কথা আছে? তাহলে শেষ করি। হ্যাঁ, অনেক সময় অনেক শুন সময় অনেক তোমাদের পেলাম, তোকে বে করলাম, ঠিক আছে রে, থ্যাংক ইউ, স্যার, আল্লাহ।